কৈলা শহরের পাইতুর বাজারে মহাদেব বাড়ি কমিউনিটি সেন্টারে শিলান্যাস করলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। সাংসদ উন্নয়ন তহবিলের 27 লক্ষ টাকা দিয়ে নির্মিত হবে এই কমিউনিটি সেন্টার। সোমবার সন্ধ্যায় কমিউনিটি সেন্টারের শিলান্যাস করে সাংসদ বলেন, রাজ্যের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে সকলকে। উন্নয়নের প্রশ্নে রাজনীতির রং দেখা ঠিক নয়। কিন্তু আরেক দিক থেকে এটাই আমাদের যে শক্তিরও একটা উৎস। তো এই কমিউনিটি হল, কমিউনিটি হল মানে সবার, এটা আমি চাইব এটা সময় মতো তার নির্মাণ কাজ শেষ হোক। এবং আমাদের এই কমিউনিটি উইক, সাম্প্রদায়িক সৌহার্দ্য আজকে সারা দেশের মধ্যেই এটা খুবই হুমকির মুখে। আমাদের রাজ্যের মধ্যেও নানাভাবে এগুলোর উপরে আঘাত হানার চেষ্টা করছে একটা ছোট্ট শক্তি, তারা বড় শক্তি না, এটা সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি না। কাজে এই সম্পদ তৈরি হবে, সেই সম্পদও আমাদের সেই সৌহার্দ্যকে, জাতীয় সংহতিকে, যার মূল ভিতরূপ দাঁড়িয়ে আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, আমাদের দেশের ঐক্য দাঁড়িয়ে আছে, শক্তি দাঁড়িয়ে আছে, এটা এই হল এই অ্যাসেটের মধ্য দিয়ে এটা আরো শক্তিশালী হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মাবস্বর আলী, প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।